দাদা আপনার নাম অরবিন্দ পাল সেক্রেটারি অমর ক্লাবে ক্লাব সেক্রেটারি অমর সংঘ আচ্ছা বাবলু সাঁতারে আপনি কি হয়েছে বাবলু সাঁতার সম্বন্ধে যতটুকু বলতে পারি ছোট থেকে দেখেছি আমরা আমাদের ক্লাবের পাশেই বাড়ি ভাইয়ের মতো খুব অল্প বয়সে বাবা হারিয়েছে অভাব অনটনের মধ্যে সংঘাত চলেছে একটা সময় মাছ মাছ এনে মাছ বিক্রি করত এমনকি ওর বোনও বিক্রি করত মাছ ওটা ক ভাই বোন বাবলুটা দু ভাই তিন বোন তিন বোনেরই বিয়ে হয়ে গেছে দু ভাইয়েরই বিয়ে হয়ে গেছে বাবা গত হয়েছে বাবা আজ ২৫ বছর গত হয়ে গেছে বাবা কি করতেন বাবা এই মাছের ব্যবসা চাচা করতেন আর আচ্ছা আচ্ছা রাজবংশী পাড়া মাছের ব্যবসা করতেন অভাব অনটনের মধ্যে গেছে সংসার পাড়াটার নাম কি পাড়াটা রাজবংশী পাড়া অভাব অনটনের মধ্যে গেছে তার মধ্যে ইন্টারভিউ খেলাধুলা
তার মধ্যেই ব্যবসা মানে ও বাবলু সাদরা প্রচন্ড ভলিবলে শখ ছিল ভলিবল খুব খেলতো ভলিবল আমাদের মাঠে ভলিবল চল কোনো কি পরিকল্পনা কিছু ছিল খুব তাড়াতাড়ি তো রিটায়ার হবার মানে অবসর নেওয়ার কথা ছিল হ্যাঁ ওর মাঠে ছমাস ছিল রিটায়ার হবার তার মাঝখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সত্যি এটা বাবলু যে আমাদের মধ্যে শহীদ হয়ে বেঁচে থাকবে বীর শহীদ হয়ে বেঁচে থাকবে এর জন্য আমরা ক্লাব থেকে অমর সংঘ থেকে শ্রদ্ধা জানাবো আমরা একটা স্মরণ সভার আয়োজন করবো সপ্তাহখানেকের মধ্যেই আর ওর জন্য যে চারিদিক থেকে এত লোক মিছিল করে আসছে বন্দে মাতরম বলে বলে যে আসছে যে শ্রদ্ধা বীর শহীদের শ্রদ্ধা জানাচ্ছে এর জন্য আমরা তাহলে বাড়িতে বর্তমানে বাবলু সাদরের মা বর্তমানে মা আছে ওয়াইফ আছে একটা পাঁচ বছরের বাচ্চা আছে ঠিক আছে ধন্যবাদ যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।